Friends, welcome back to my channel. This is Ibrahim. Today I talk about how to change your PNG photos into JPG. দেখুন আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা অনেক ধরনের ছবি ব্যবহার করি, কিন্তু PNG ফাইলের ব্যবহার আমাদের সবচেয়ে বেশি হয়। তো আসুন PNG ফাইল অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কিভাবে আমরা চেঞ্জ করতে পারবো, কিভাবে আমরা যে কোনো ফটোকে PNG তে করতে পারবো, রূপান্তর করতে পারবো উইদাউট এনি সফটওয়্যার, উইদাউট ফিসি বাই মোবাইল প্র্যাকটিসের মাধ্যমে সে বিষয়টা দেখবো। তার আগে যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, বন্ধুদের সাথে কন্টেন্টটা অবশ্যই শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন PNG ফাইলগুলো আপনারা নিশ্চয় বুঝতে পারছেন, PNG ছবি বা অন্যান্য জিনিসপত্র আমাদের খুব বেশি কাজে লাগে। আর আজকে দুটো প্রক্রিয়ায় কীভাবে আমরা PNG ফাইলে যে কোনো JPG ফটোকে PNG ফাইলে কনভার্ট করতে পারি সে প্রক্রিয়াটা দেখব। প্রথমে আমরা কীভাবে অনলাইনে JPG ফটোকে PNG করতে হয় সেটা আমরা দেখে নিব। ওকে, তো প্রথমে আমি গ্যালারিতে যেমন এই ছবিটা PNG এমনিভাবে এগুলো PNG করা, এমনিভাবে এই ছবিগুলো PNG করা দেখিয়ে দিচ্ছি। দেখুন ডিটেলসে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এই ছবিগুলো এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এই ছবিটা PNG করা। ওকে, তাহলে কিভাবে আমরা ইজিলি JPG মোড থেকে PNG মোডে চেঞ্জ করতে পারি ছবি সে বিষয়টা দেখব। যেমন এখানে একটা ছবি, একটা লেখা আমি দেখাচ্ছি, এই লেখাটা JPG মোডে আছে। একটু খেয়াল করুন, এখানে কিন্তু এই লেখাটা JPG মোডে রয়েছে। ওকে, এখন এই JPG ছবিটাকে কীভাবে PNG তে রূপান্তর করবো সেই বিষয়টা আমরা দেখব। তো প্রথমত অনলাইনে আমরা দেখব যে কীভাবে এটা চেঞ্জ করতে হয়। ওকে, যে কোনো একটা ব্রাউজার আপনারা ক্লিক করবেন, ব্রাউজার ক্লিক করে JPG টু PNG .com এটা আপনারা সার্চ বক্সে লিখবেন। এখানে আপনারা নিচে দেখতে পাচ্ছেন সার্চ অপশনে JPG টু PNG .com এটা লেখা হয়েছে। এনে সার্চ দেওয়ার পরে পরবর্তীতে আপনারা দেখবেন যে এখানে আপলোড ফাইলস একটা নাম রয়েছে। ওকে, আপলোড ফাইলসে আপনারা ক্লিক করে দেবেন। দেন এখানে একটা ছবি অলরেডি আছে, আমি এটা কেটে দিলাম, কেটে দিয়ে আপলোড ফাইলে আমি ক্লিক করলাম। এখান থেকে আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে আমি এখানে যে ছবিটা আপনাদেরকে দেখালাম সেই ছবিটা আপলোড করলাম। এখন দেখুন এটা অলরেডি কনভার্ট হয়ে গেছে অনলাইনে PNG। আপনারা লেখা দেখতে পাচ্ছেন যে এটার উপরে কিন্তু PNG লেখা রয়েছে। তো আমরা এই ছবিটা এখন কি করব, ডাউনলোড করব। তো নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড অপশন রয়েছে, এর ডাউনলোড করব আমরা। ওকে, ছবিটা ডাউনলোড হচ্ছে। আপনি ওপেন করে দেখবেন এই ছবিটা কিন্তু এখন PNG হয়ে গেছে। দেখুন দেখাচ্ছে থ্রি ডটসে গিয়ে আপনি ওপেন উইথ, অথবা আপনি কোথায় যাবেন, এটা যেহেতু ডাউনলোড করা হয়ে গেছে আপনি ডাউনলোড ফাইলে এটা পাবেন। এই যে ডাউনলোড ফাইলে এটা ডাউনলোড হয়ে গেছে, এটা আগে ছিল JPG। এখন দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে এটা PNG ফাইলে রূপান্তর হয়ে গেল। ওকে, এটা গেল অনলাইন প্রক্রিয়া। এখন দ্বিতীয় প্রক্রিয়া, আমরা অ্যাপসের মাধ্যমে কীভাবে JPG-কে PNG-তে রূপান্তর করব বা অন্যান্য ফরম্যাটের ছবিগুলো কীভাবে PNG-তে রূপান্তর করব সেই প্রক্রিয়াটা দেখব। আসুন আমরা সবচেয়ে আমাদের কাছে পরিচিত একটা অ্যাপস রয়েছে, সেটা হচ্ছে ফিক্সেল ল্যাব। আপনি ইচ্ছা করলে ফিক্সার দিয়েও করতে পারেন, তো নেব, অথবা আমি হোয়াইট কালারটা নিলাম। এখান থেকে আমরা ছবিটা কি করব, ইম্পোর্ট করব। তো ছবি ইম্পোর্ট করার জন্য
আমরা এই যে এখানে যে ছবিটা আছে এটা কিন্তু ফিএনজি ছবি, ফিএনজি না, এটা জেপিজি ছবি। ওকে, এখানে আমরা ক্লিক করে দিলাম, দেখুন এখানে ব্যাকগ্রাউন্ড কিন্তু রয়েছে। ওকে, এখন এটা ওকে করে দেওয়ার পরে আমরা কী করব, আমরা ইরেজ কালারে যাব। ইরেজ কালারে ক্লিক করার পরে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে যেটা করতে হবে, এই অপশনটা ক্লিক করতে হবে, পাশের অপশনটা এখানে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্টে ক্লিক করতে হবে। এখন দেখুন এটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছিল, এটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। তো এমনিভাবে আমরা কি করতে পারি, আমরা এটা আপনি যখন ডাউনলোড করবেন আপনি এখানে সেভ অ্যাজ ইমেজ, আপনি ধরেন সেভ অ্যাজ ইমেজ, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দেখতে পাচ্ছেন যে এটা পিএনজি, ওকে পিএনজি হয়ে গেল, সেভ টু গ্যালারি। আপনি যখন গ্যালারিতে সেভ করবেন তখন এটা পিএনজি হিসেবে কি হলো, সেভ হলো। তো দেখুন যেটা আমরা সেভ করলাম এই যে পিক্সেল ল্যাব, পিক্সেল ল্যাবে সর্বশেষ আমরা যে কাজটা করেছি এখানে ওয়েলকাম ওয়েলকাম ব্যাক, এটা সম্পূর্ণ কালো দেখাচ্ছে কারণ এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এমনিভাবে যে কোনো ছবি, যে কোনো লেখা, টেক্সট, যে কোনো ফটো আপনি জেপিজি বা অন্যান্য ফরম্যাট থেকে পিএনজিতে রূপান্তর করতে পারেন, আপনি ব্যাকগ্রাউন্ডটা ইজিলি রিমুভ করতে পারেন এবং যে কোনো ক্ষেত্রে আপনি এই পিএনজি ফাইলটা, পিএনজি ফটোগুলো আপনি বসাইতে পারেন, যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি চ্যানেলটি আপনাদের উপকারে, যদি কন্টেন্টটা আপনাদের উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন আর বেল বাটন ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই চ্যানেল।